বড়জোড়ার খোলামুখ খনিতে লাগাতার বিস্ফোরণের জেরে বিপন্ন মনোহর গ্রামের জীবন জীবিকা। বিস্ফোরণের মাত্রা মাপতে আইআইটির বিশেষজ্ঞ দল বিস্ফোরণের মাত্রা কমিয়ে তথ্যে কারচুপির অভিযোগ। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বাগুলি এলাকায় বড়জোড়া নর্থ খোলামুখ খনিতে কয়লা উত্তোলন করে আসছে রাজ্য সরকারের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। প্রাথমিকভাবে এই খোলামুখ খনির এলাকা ছোট থাকলেও ধীরে ধীরে তা বৃদ্ধি পেতে পেতে এখন মনোহর গ্রামের প্রান্তে এসে পৌঁছেছে। আর তার জেরেই এবার চূড়ান্ত সমস্যায় পড়েছেন মনোহর গ্রামের 260টি পরিবার। খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের জন্য প্রতিদিন বিস্ফোরণ ঘটাচ্ছে উত্তোলনকারী সংস্থা। বিস্ফোরণ হলেই কেঁপে উঠছে গোটা গ্রাম। বিস্ফোরণের কম্পনে বিশাল বিশাল ফাটল তৈরি হয়েছে গ্রামের অধিকাংশ বাড়িতে। এহেন পরিস্থিতিতে বারংবার পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন গ্রামের মানুষজন, কিন্তু অভিযোগ কোনো ব্যবস্থায় নেয়নি উত্তোলনকারী সংস্থা ও বাঁকুড়া জেলা প্রশাসন। সমস্যা বলতে আমরা 100 মিটারের মধ্যে আছি, ব্লাস্টিং হলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। ভূমিকম্পের মতো বাড়ির দোয়ার কাঁপে, খুব ভয় ভয় করে আমরা বাস করছি। বাড়িতে ফাটল হয়েছে, হ্যাঁ বাড়ি ফাটল হয়েছে, বাড়ি ফাটল হয়েছে। যখনই ব্লাস্টিং হয় আমরা মানে বাস করতে পারি না, ঘর থেকে বেরিয়ে যেতে হয়। তো এইভাবে কতদিন চলছে আপনাদের? কী করবো আমরা সাধারণ মানুষ, প্রশাসন আশ্বাস দিচ্ছে, ডিএম আশ্বাস দিচ্ছে যে না আপনাদের কোনো ক্ষতি হবে না। জলের সমস্যা, মেয়ে ছেলেরা বাথরুম যেতে পারছে না, তারপর এই যে এখন অবস্থা, এখানে বৃষ্টি হলেই পাড়াটা পুরো ডুবে যায়, ডাঙ্গা পাড়া পুরো ডুবে যাবে, ভেসে যাবে। জল পাস হওয়ার কোনো ব্যবস্থা নেই। কলিয়ারি হয়ে আপনাদের কী হবে? কলিয়ার হয়ে আমাদের খুব মানে অসুবিধে হয়েছে, ভালো কিছু দেখতে পাচ্ছি না। যে জায়গাগুলো না আমাদের সব চাষ করে খেতাম সে জায়গা চলে গেল, আমাদের কাজ কিছু নেই। এখন জীবিকা বলতে যদি 2-4টি কয়লা 2-1 বস্তা করে আনছে, ওইগুলো আমাদের জীবিকা, সেটাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। তো আপনারা তো বারেবারে পুনর্বাসনের দাবি জানিয়েছেন, আন্দোলনও করেছেন, কিছু হয়নি, ওই আশা দিয়ে যাই। এই যে গ্রাম নিয়ে আমরা কি বলে ওই গ্রাম নিয়ে আমরা সব আন্দোলন করলাম, কেস দিয়ে দিচ্ছে, কোনো সাধারণ মানুষ কিছু বলতে গেলে হুমকি দিচ্ছে। তো আপনারা কী চাইছেন? আমরা চাইছি পুনর্বাসন হলে সুবিধা হতো। গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর দেরিতে হলেও গ্রামে কম্পনের মাত্রা মাপতে আইআইটির একটি বিশেষজ্ঞ দলের পরামর্শ নিচ্ছে বাঁকুড়া জেলা প্রশাসন। ইতিমধ্যে আইআইটি খড়গপুর ও ধানবাদের ইন্ডিয়ান স্কুল অব মাইন্সের বিশেষজ্ঞ দল গ্রামে সার্ভে করার পাশাপাশি গ্রামের প্রান্তে ভাইব্রোমিটার বসিয়ে বিস্ফোরণের সময় কম্পনের মাত্রা পরিমাপ করার প্রক্রিয়া শুরু করেছে। ধানবাদ সে আয়ে হ্যাঁ, আর ইহাঁ পে ভাইব্রেশন কা কমপ্লেন্ট থা গাঁও ওয়ালে কা, दोनों का स्ट्रक्चर डैमेज हो रहा है। यहाँ पे हम लोग टेस्ट ब्लास्ट कर रहे हैं, कल 5 टेस्ट ब्लास्ट किया और आज भी 7 ब्लास्ट कर रहे हैं। फिर वो सारे ब्लास्ट का हम लोग एनालिसिस करके बताएंगे, ये जो वाइब्रेशन यहाँ जनरेट हो रहा है उससे स्ट्रक्चर डैमेज हुआ है, और आगे अगर नहीं हुआ है तो हम लोग किस तरह से यहाँ पर माइनिंग करें, कैसा एक्सप्लोसिव डालें, कितना साइज ऑफ ब्लास्ट रखें, जिससे कि स्ट्रक्चर डैमेज फ्यूचर में ना नहीं बता सकते हैं। मगर जो कल भी रहे, बहुत लोग विटनेस भी किए हैं, सारा प्रशासन और हम लोग भी, तो कल जैसा ब्लास्ट हुआ है ये लोग एश्योर किए हैं कि आगे भी हम लोग इसी तरह का ब्लास्ट करेंगे। और अभी हम लोग और 2-3 बार ज़रूरत पड़ेगा तो आएंगे और देखते रहेंगे यहाँ पे, ये जो हम लोग जो सेट कर रहे हैं नॉट्स उसका ये लोग वायलेशन कर पा रहे हैं, कर रहे हैं या नहीं कर रहे हैं। और कल तो आप जांच किए हैं, जी क्या मिला आपको? कल जो ब्लास्ट का हम लोग वायलेशन मिला है गाँव में मैक्सिमम 3 मिलीमीटर पर सेकेंड से कम है, जो सेफ है कल का, जो भी हम लोग गाँव में मेजरमेंट किया और गांव में सर्वे भी किया है। हाँ, आईआईटी खड़गपुर की टीम ने सर्वे किया है, उन्होंने क्रैक्स ये सब मेजरमेंट जो भी था उनका, ये पार्ट उनका है, वो कर रहे हैं। हम लोग सिर्फ जो ब्लास्ट इंड्यूस्ड ग्राउंड वाइब्रेशन एयर ओवर प्रेशर को देख रहे हैं। रिपोर्ट किसके देंगे? रिपोर्ट तो हम लोग जो सबमिट करेंगे जो ये मोंटो कार्लो को, फिर वो लोग डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को देंगे। আর সেক্ষেত্রে উঠেছে বেনিয়মের অভিযোগ। গ্রামবাসীদের দাবি, সাধারণত খোলামুখ খনিতে যে ধরনের বিস্ফোরণ ঘটানো হয় বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে তার তুলনায় অনেক কম মাত্রায় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ মানতে চায়নি কয়লা উত্তোলনকারী পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। দেখুন, যা কিছু হচ্ছে আমার ডিজিএমএসের নিয়ম অনুযায়ী হচ্ছে, আলাদা করে কিছু কিছু হচ্ছে না, আমরা সব নিয়ম পালন করেই করছি। কিন্তু ব্লাস্টিং হচ্ছে, বেনিয়মে ব্লাস্টিং হচ্ছে, অনেক জোরে ব্লাস্টিং হচ্ছে, গ্রামের মানুষ অভিযোগ করছে। আমাদের সমস্ত কিছু লিমিটেশনের মধ্যে আছে, সমাজের লিমিটেশনের মধ্যে আছে,
এবং এরা যা অভিযোগ করেছে তার বিষয়ে তো আমাদের তো ডিস্ট্রিক্ট অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন, তার ভিত্তিতে তো স্টাডি তো করা হচ্ছে। যদি হয় তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কীভাবে বাড়িগুলো? আমাদের হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কথা নাই। আপনারা কি পুনর্বাসনের কথা ভাবছেন কিছু? দেখুন, সে যে ব্যাপারটা আছে মাইন্ড প্ল্যানের মধ্যে যা আছে অ্যাকর্ডিংলি সেটা করা হচ্ছে। আইআইটি যখন এসছে সার্ভেতে তখন বলা হচ্ছে যে কন্ট্রোল ব্লাস্টিং করা হচ্ছে, এমনিতে অনেক জোরে ব্লাস্টিং করা হয়, কন্ট্রোল ব্লাস্টিং হচ্ছে। আগে যেমনভাবে ব্লাস্টিং হচ্ছিল এখন সেভাবেই ব্লাস্টিং হচ্ছে, কোনো আলাদা করে কিছু না। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।